ঘূর্ণিঝড় আমফান ও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত সাতক্ষীরার শ্যামনগরের কাশিমারি, মুন্সিগঞ্জ ও বুড়িগলিন ইউনিয়নের 300 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্টার সোসাইটি সাতক্ষীরা ইউনিট। মঙ্গলবার সকালে শ্যামনগরের নকিপুর সরকারি হরিণচর পাইলট মডেল মাধ্যমিক স্কুল মাঠে, গ্যারেজ বাজার ও নীলডুমুর ডাক বাংলো চত্বরে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদ আয়ুব ডলি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডালিম কুমার গ্রামী, সাতক্ষীরা রেড ক্রিসেন্টার সোসাইটির নির্বাহী সদস্য সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তৈদুর রহমান ডাবলু, শেখ হারুনা রশিদ, উপপরিচালক মোহাম্মদ হায়দার আলী, কাশিমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, ক্রিসেন্টার স্বেচ্ছাসেবক কামরুল ইসলাম, শেখ মুসা কাজিম, হুমায়রা ফারজানা, আয়শা খাতুন, মহিদুজ্জামান মিলন, কাজী মুস্তানচির প্রমুখ উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।